দেখতে পাচ্ছেন একটি জালে অনেক মাছ লাপাচ্ছে। এই পুকুরটি কোথায়? চলুন দেখা যাক। ফার্স্টে ইন্ট্রো। হাই গাইজ, মেচুবিরাল ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে নাম্বারটি ডিসপ্লে করা হচ্ছে এটি আমাদের অফিসিয়াল নাম্বার। কোনো মাছ দেখানো বা পুকুর ওপেনিং বা কম্পিটিশান বা মাছ ছাড়ার ভিডিও করতে এই নাম্বারের সাথে যোগাযোগ করুন। আমরা এখন যে কোনো রকমের ভিডিও করছি। তো আজ চলে গিয়েছিলাম তেমনি মেঘনাথ পালের পুকুরে। আজ ছিল মেঘনাথ পালের ওপেনিং। মাছ যথেষ্ট পরিমাণে খেয়েছে, যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণে সবাই মাছ ধরেছে, আর শিকারিরা বেশ তাদের মনোপ্রুত মাছ ধরেছে। হ্যাঁ, সব পুকুরের সব সিটেই মাছ খায় না, তেমনি তিন চারটে সিটে হয়তো মাছ পায়নি বা কম পেয়েছে। এবং মাছের সাইজ ছিল অত্যন্ত ভালো, আমার দেখা দেড় কেজি বা পনেরো দু কেজির নিচে মাছ আমি দেখিনি। হ্যাঁ, ফটকা একটা দুটো হয়তো থাকতে পারে কেজির মাছ। মাছের সাইজ ছিল দুর্দান্ত তো, আর সবই প্রায় ছিল কাতলা মাছ। কিছু সিটে হয়তো রুই মাছ ছিল, তাও গুণাগুণতি। আর যদিও বা রুই খেয়েছে, রুইয়ের সাইজ ছিল দুর্দান্ত। আমি তিনটে রুই দেখেছি, তিনটেই মোটামুটি, তিনটে না চারটে বোধ হয় দেখেছি, মোস্ট প্রবাবলি চারটেই এক কিলোর ওপরে। দারুণ দারুণ সাইজ। তো আপনাদের বলবো, যদি যেতে হয় নিজেরা গিয়ে একবার দেখে নেবেন, দেখে যাবেন। কারো কোনো ইউটিউবার বা কারোর কথা যাবেন না। আবারও বলছি, এই যে মাছ খেয়েছে আজকে কাল নাও খেতে পারে, তো কোনো ভিডিও বা কোনো ইউটিউবারের কথা আপনারা যাবেন না। নিজেরা গিয়ে পরখ করে এবং নিজেদের চার টোপের প্রতি যদি বিলিভ থাকে তবেই যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আবার পরের ভিডিও আসছি নতুন কোনো দত্ত এবং নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, নাবিদা 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 ওই জালটা একটু দেখি না ভাই। আর না, ঠিক আছে, নামিয়ে দাও, চাড়িয়ে দাও, চাড়িয়ে দাও বাবু, একটু তুলে দেখাও তো জলটা। হ্যাঁ তুলে দেখে দাও, ও দেখতে পাচ্ছেন তো না, এইটা এইটা ওই জালে ঢোকে নাকি? হ্যাঁ, ঠিক আছে, বাস দেখা গেছে এটা। হ্যাঁ, ওটা দেখ। কত নম্বর সিটের মাছ এটা? ১৩। ১৩ নম্বরের মাছ না? ১৪। ১৪। ঠিক আছে না, বিদায়। মেছো বিড়াল চ্যানেল। হ্যাঁ, জলেই রাখো। হ্যাঁ, কত নম্বর সিট এটা? এর চাকাতে ওখানে দেখা যাচ্ছে ভালো মাছ।
দাদা ভালো আছে কেমন লাগলো বলো এখানে এসে হুগলিতে এসে ভালো লেগেছে অনেক মাছ ধরেছি আরো মাছ হতো আমাদের এই সিটটাতে ঠিক জল কম বলে ধোপা পুকুরে বসুন এবারে দুদিন ঘুরেছিল না প্রথম খাস দিনে আমার প্রাইস ছিল বেশ দামি দাও তারপরে বেরিয়ে গেছে প্রাইস নাই তুমি আমার সাথে যাবে আর তোমার ঠিক আছে নামিয়ে দাও একটু দেখাচ্ছি হ্যাঁ জানতো বড় মাছটা তুমি ধরেছিলে না এই কদিন আগে একটা ভিডিও এসেছিল কোন পুকুর ওটা ব্যাপার না একটা হোক আর আড্ডা হোক কম আছে না বিদা দাদার কম আছে কম হয়েছে না ঠিক আছে না আমরা মেচো বিড়াল না বিদা ঠিক আছে নামিয়ে দাও বাহ এক নম্বরের ভালোই মাছ আছে একটু দেখাও না কোথায় মাছ নেই কি এই তো রুইটা আছে নাকি এটা রুই তো ঠিক আছে